আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই সহজ এবং কমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো ছোলা ভোনা রমজানের ইফতারে ছোলা ভোনা খুবই কমন একটি রেসিপি তো যারা ছোলা ভোনাটা পারফেক্টভাবে করতে পারেন না আশা করি আজকের ভিডিওটি তাদের কাজে লাগবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোলা ভোনা করার জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি তো ছোলাটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটাকে নর্মাল পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখন দেখে দিচ্ছি তো দেখুন এই যে ছোলাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আজকের এই ছোলা ভোনাটা আমার হাজব্যান্ড করে দেখাবে তো সেই রেসিপিটি এখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা বাটিতে মশলাটা নিয়ে নিচ্ছি তো এখানে নিয়ে নিলাম এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচের মতো শুকনো মরিচ গুঁড়া তো মশলাটা আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দেবেন এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো জিরা গুঁড়া তো আমরা প্রতিটা মশলা আমাদের মশলা চামচের এক চামচ করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ তো এবার রান্নাতে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে তাতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলা তো প্রথমে দিয়েছে এখানে তেজপাতা দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়েছে এখানে এলাচ তিন টুকরো এলাচ আর পাঁচ ছয়টি শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ দিয়েছে আর এখন এর সাথে দিয়ে দিল। দুই মুঠ ডাল তো ডালটা অপশনাল আপনারা চলে ডালটা স্কিপ করতে পারেন এবারে পেঁয়াজের সাথে ডালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর ডালটা দিলে এই ছোলা ভূনাটা মাখা মাখা হয় তো আপনারা চাইলে ডালটা স্কিপও করতে পারেন তো এই যে আমরা যে বাটিতে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম এবার এই মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছে তো এবার পেঁয়াজটা যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলো এখানে নিয়েছি সবজিগুলো সবজির মধ্যে নিয়েছি গাজর আর নিয়েছি এখানে আলু ডুমো করে কেটে নিয়েছে তো এবার আলুটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর আলুটা আর গাজরটা নরম হওয়া পর্যন্ত কষাতে হবে তো এর সাথে এখন দিয়ে দিলো দুটি কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে এখন এর মধ্যে যে মশলাটা আমরা গুলিয়ে রেখেছিলাম এখন এই সেই মশলাটাও দিয়ে দিল এবার এই মশলাটার সাথে সবগুলো সবজি খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর ছোলা ভনার এই সবজিটা যত ভালো করে কষানো হবে এই ছোলা ভনাটাও কিন্তু খেতে খুব মজা হবে আর এর মধ্যে কিন্তু গাজর আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলো এখানে যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো ছোলা দিয়ে দিল আর এর সাথে একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এখন এই ছোলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো কিছুক্ষণ সময় তো কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি তুলে এখন সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দিবো পরিমাণ মতো পানি আর পানিটা কিন্তু খুব বেশি দিব না একদম সমান সমান পানি দিব কারণ ছোলাটা তো আগে আমরা সেদ্ধ করে নিয়েছি এখন যে সবজিগুলো দিয়েছি তো সবজিগুলো আর এর সাথে ছোলাটাও একটু সেদ্ধ হবে এই জন্য সমান পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখানে আর একটু পানি লাগবে তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দিব তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন ছোলা ভুনাটা কিন্তু প্রায় মাখামাখা হয়ে এসেছে আর পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এখনও একটু পানি রয়েছে তো সেই পানিটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। আর এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দেব তো এই যে এখানে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতোই এখানে সব কিছু মিশে গেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব তো আমার ছোলা ভোলাটা তৈরি হয়ে গেছে তো এই যে পরিবেশন করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার হাজব্যান্ডের রেসিপিতে ছোলা ভোনা এবার এটাকে ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে